কেমন জানি পুরো মেঘনা চাইতে জল জল একটা ব্যাপার। আজকে ম্যাডাম বলেছে রান্না করবে, তো প্রীতি এইবারই আসার পর এইটা হবে প্রীতির হাতের প্রথম। শুধু মাংস রান্না করবো না, আজকে একটু চিকেনের পকোড়া করবো। দিদি আমাকে একটু রেসিপিটা বলে দিয়েছে। হয় না এমনি হয় না, নেকড়া জড়া। যাই হোক, এখন নানু ভাই আর আমি যাবো, তুমি আমার হোয়াটসঅ্যাপে সব লিখে লিখে পাঠাবে যে এই জিনিসগুলো নিতে হবে। আমরাও এরকম ভুল বলি, আমিও বলি, তুমিও বলো, সবাই একদম। আমি তো রান্নাতে রান্না করতে তো জানি না, মা রয়েছে, দিদা রয়েছে, সবাই মিলে রান্নাটা মানে সবাই মিলে না, তুমি সবকিছু করবে। আরে আমি তো সব করব, মা দিদা বলে দেবে, বলে বলে দেবে। তাহলে ঠিক আছে, রাতের রান্নাটা কেমন হয় বলবে। মাংস কষা হবে আজকে, আর চিকেন পকোড়া করব, এটা গরম করে খাবো আমরা, আর চিকেন দিয়ে ভাত খাবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো যে আমরা রাতে বাড়ির খাবার খাই না হোটেলের খাবার খাই। তো চলো বেশি না দেরি করে আমি বাজারে যাই, বাজারটা করে নিয়ে আসি। তুমি এখন বাদ বাকি কাজগুলো সেরে রাখবে নাকি? হ্যাঁ, তো বাজার থেকে বাড়ি আসবে, তারপরে দেখো এখন আমরা আমাদের কাজ করবো। মা আমরা এখন কি করবো তাহলে? পেঁয়াজ রসুন আদা মশলা করা হবে। ভাইকে আওয়াজ দিচ্ছে ওদিকে, যাচ্ছি যাচ্ছি। পেঁয়াজ আদা রসুন ছুলবো, আদা রসুন পেঁয়াজ ছুলে আদা রসুন মিক্সারে মশলা করতে হবে। তো চলো তোমরা দেখতে দাও, সবাই জানে তারপরে। হাই বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা দুর্দান্ত টিপ দিতে চাই। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখার জন্য সময় ব্যয় করে থাকেন, এই একই সময়ে আপনারা অনেক টাকা আয়ও করতে পারেন। আমার কাজিন আমাকে এই টিপটি দিয়েছে যে ভিডমেট ক্যাশ ব্যবহার করো, আর আমি চেষ্টা করে দেখলাম যে সে একদম ঠিক বলেছে। এখন আমি অলরেডি ভিডমেট ক্যাশ থেকে 5000 টাকা উইথড্র করে নিয়েছি। আপনারাও পারবেন, যত বেশি সম্ভব আপনাদের বন্ধুদেরকে ইনভাইট করুন, আর তারপর আপনারাও এই অ্যাপের মাধ্যমে অনেক টাকা আয় করতে পারবেন। আপনারাও ভিডমেট ক্যাশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন আমার ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে, আর ব্যবহার করুন আমার প্রোমো কোড E9XX6K। তো এখানে আমরা আদা পেঁয়াজ রসুন সবকিছু মানে ছুলে নিয়েছি। ছুললাম তোমার? হ্যাঁ, আর এতক্ষণ ধরে একটু ফোনে কথা বলছিলাম, তো অত খেয়াল করিনি। দিদি ভাইয়ের সাথে বাড়ির সাথে একটুখানি ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে কাজ হয়ে গেছে, আর এখন এখনো আসেনি বাজার থেকে, এখনো ফেরেনি। আর কি করবো মায়ের পরে? এখন এগুলোকে মিক্সারে ঘাটাবো, ততক্ষণে তোমাদের রং দাদা চলে আসবে। তো চলো মিক্সারে মশলাটা ঘাটিয়ে নি। বাজার করে চলে এসে কি ভিজে গেছো নাকি তুমি? হালকা হালকা ভিজে গেছে। কি করে ভিজলে? বৃষ্টি হচ্ছে কত বন্ধু, এত কিছু নেওয়ার পরে কি করে? একটা ব্যাগ নিয়ে গেছি, আর একটা ব্যাগ কিনতে হয়েছে। এক ট্রে ডিম, এতগুলো ডিম থাকার পরে আমি জানি না কেন এক ট্রে ডিম লিখেছো। ডিম, এত ডিম থাকার পরে খেয়ে নিয়েছি না সব? ডিম ফ্রিজে ভরা ডিম, বাবা মা তো দূর। এই তো ডিম, এই যো এই যো ডিম, এই যো ডিম, এই যো ডিম। এই আপনার পপকর্ন, এর পপকর্ন দেখছো মা? ছেলে কত বড় হয়ে গেছে তোমার। বাজারে গেছে দেখতে অনেক কত, সে তো আমিও জানি। বাজারে গেছে মানে খাবারের বাহার, ফেভারিট। এটা এটা নতুন এসেছে, আমি ভালো টেস্ট করে দেখি। বেসন না, এটা ময়দা। ময়দা সেদ্ধ রুটি, বুঝতে পারছো? আমি প্রথম বার এটা। না না, ভালো খাস মা, আমি করবো, মা হেল্প করবে, দিদা আছে। আমার ভালো পারবো কিনা বলো? পারবি পারবি।
সবথেকে স্পেশাল হচ্ছে শ্বশুর বাড়ির রান্না শিখছি। তুমি রান্নাটা করি বলো। আমি তো এই ভাবছিলাম রাতে কি করবে। হ্যাঁ ভাগ্যিস আমি এই না ভাগ্যিস আমি এই সময় এসেছি, আমি ফোনটা দিতে এসেছি, এই না আমার কাজ হয়ে গেছে, এবার তুমি ব্লগটা মানে কন্টিনিউ করো। আমি হাত দিয়ে স্লিপ কেটে পড়ে গেছে, আমার কোনো দোষ নেই। তাহলে জিমনা কোটা বানাই দে। তাহলে বলো এতে আমার ভুল হয়ে গেছে, বলো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। তো ব্যাপারটা এরকমই হয়েছে, আমি এই মোবাইল দিয়ে ভিডিওগুলো কম্পিউটারে কপি করছিলাম, কারণ এর আগের ব্লগটা আমি রেডি করবো যাতে কালকে পোস্ট করতে পারি, আর এই ব্লগটা তার পরের দিন কপি করা হয়ে গেছে। আমি মোবাইলটা দিতে এসেছি কারণ ম্যাডাম কাজবাজ শুরু করতে পারছে না আমার জন্য, তাই তো মোবাইলটা দিচ্ছিলাম না, তাই ভাই। এবার এসে দেখি ডিমটা ফাটিয়েছে, ডিমটা হাতে পড়ে গেছে, ঠিক আছে তো চলো এবার প্রীতি ব্লগটা কমপ্লিট করি, আমি একটু আসতে কিন্তু আমি কথা বলতে দাও। তো এবার প্রীতি ব্লগটা কন্টিনিউ করবে, আমি মাঝে মধ্যে এসে টুকি মারব কারণ আমি এই ব্লগটা এডিট করব। একটা মাংস দিয়ে আর উপর দিয়ে এবার পেঁয়াজ দেব, যেটা আমার সবচাইতে বেশি ভয় লাগে, পুরো ছ্যাক ছ্যাক করে উঠবে না। না গ্যাস কমন আছে, ও করবে না, কি দিবে কাট করে দিবে, কাট করে সব দিবে। হ্যাঁ একটু ছ্যাঁ ছ্যাঁ করছিল তখন একটু ভয় লাগছিল, এখন কোনো ভয় লাগছে না, আগে করে ওই তেলটা ছিটেও আসে না তখনই একটু ভয় লাগে, তাছাড়া ভয় লাগে না। ভয় করে আমার মাংসটা দিয়ে দাও তো, মাংসটা দিতে একটু রিক্স হয়ে যাচ্ছে, মাই আমার শাশুড়ি দেখি মশলাটা কষিয়ে তার মধ্যে মাংস ছাড়ে, আর আমার মা মশলা দিয়ে মাংসটা মেখে তারপরে ছাড়ে। শাশুড়ি ধরে নেবো মা শিখিয়ে দিল, এবার আমি ট্রাই করবো দেখি পারি না। আবার এই পাল দিয়ে ধর, কিন্তু ধর কিন্তু ধর, হ্যাঁ এই পাল দিয়ে এরকম করে এরকম দিতে হবে, তাই আজকে দিতে হবে এরকম দিতে হবে। মাথায় কোনো বুদ্ধি নাই, এখন মাংসটাকে ঢাকা দিয়ে রাখবে। তো চলো তোমাদের সাথে একদম রান্না, মাংস রান্নাটা তো তোমরা সবাই জানো, জানে কি না মা সবাই জানে, আমার মতো তো সবাই তো মাংস রান্না সবাই জানো, তার জন্য আলাদা করে কিচ্ছু শেয়ার করলাম না। তো এখন আমরা ওয়েট করব আর পরে দেখব রান্নাটা কেমন হয়। আর হ্যাঁ 50% মাই সব করে দিয়েছে, 50 না মানে 70%। দেখবো কি বলে, আমার শাশুড়ি মা বেশি করেছে, আমি নাড়াচ্ছিলাম মশলাগুলো সব জায়গায় মিশছিল না ওর জন্য। তো যাই হোক এখন কষা, এখন কষা মাংস নিয়ে রনের কাছে রাখো, রন কম্পিউটার ঘরে রয়েছে, আর নানু দাদা আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। টুকরে টুকরে দেখতে একটা রিয়াকশন দাও, আমি তো তোমার দিয়েই আসা করি নাই, আমি ভাবছি তুমি তোকে লাভ দেবে সেরা আর সেমটাই সে। তুমি কিন্তু খেয়ে বলবে কেমন টেস্ট, চিস মিন্টার বাকি দাও ভালো শোনো না। আমরা চলে এসেছি লাইট এসে আমি এবার আমি রিভিউ দেব, মনে মধ্যে কি ধুম ধুম করছে নাকি, আরে হাত চুপা এই না না।
ওখানে ঘামা হাত মাউসে বারবার ই হয় না হাতে হ্যাঁ এমন করে তাকাইছে সবাই করে প্রীতি মাংসের লোক দিচ্ছে কেমন হয়েছে বোন টেস্ট করবো পরে আমি ভিডিও ডাউন করে শুনে নেব না 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 ওইভাবে যাবে তুই দাঁড়া ওই জায়গা তুই যাবি না এই দিয়া আমি তো মোবাইল নিয়ে যাইনি তোমরা দেখি আমার মোবাইল নিয়ে গেছি মানে ব্লগিং মোবাইলটা নিয়ে যাইনি আর আমি ভাবলাম দেখি নিজের ইচ্ছায় প্রথমবার রান্না করে খাওয়াচ্ছে একটা গিফট তো ওর জন্য আনতেই হয় আমি গিফট পুরো প্যাক করে এনেছি যে খোলার সময় একটুখানি টাইম নেবে ভাববে যে কী এনেছে কী আনতে পারি তোমরা বুঝে গেছো পৃথিবীর যেটা বেশি ভালো লাগে প্রতিদিন রান্না করবি নাকি বল আমার কাছে স্পেশাল কিছু বলে কিছু দিলাম প্রথমবার কি হতে পারে কিন্তু এর আগেও একদিন ব্লগে দেখেছো যে ওর মা শিখিয়ে দিয়েছে ও রান্না করেছে আজকেও মা শিখিয়ে দিয়েছে রান্না করেছে আরো একটা দিন স্পেশাল হবে যেদিন কারো নিজে পুরোপুরি ভাবে রান্না করতে পারবে এটা খুব তাড়াতাড়ি হবে সেদিন আমাকে কেউ হেল্প করবে না সেদিন লবণ কম হলেও সবাইকে খেতে হবে ঝাল কম হলেও খেতে হবে তাহলে আমি তাড়াতাড়ি খুলি আমার সহ্য হচ্ছে না কি আছে বুঝতে পারছি না নড়ছে চড়ছে না এমন হতে পারে পূজোর জামা কি হতে পারে পূজোর জামা না ওরকম ভাবে পূজোর জামা লোকে ঝাল দেবো না আমরা সবাই মিলে একসাথে শপিং করব সবার জন্য ঝাল দেবে এমনি ঝাল দিয়ে পারে না আবার ঝাল দেবে খুশি হয়েছি
বৃষ্টি হবে আবার আচ্ছা কি এটা তো খুব ভালোবাসি না সত্যি তুমি পূজোর জামা আনলে তোমাকে বকা দিতাম কারণ সবার শপিং করব কালকে সবার একসাথে একসাথে শপিং করব আর কি হচ্ছে এবার তুমি ব্লগিং করো আমি নান ভাই চিকেন খাবো দুজনে যাই হোক না কেন প্রথম রান্না করেছি আর আমাকে গিফট দিয়েছে এটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে মানে পরবর্তীতে আমরা দেখব যেটা সব মানে আমরা দেখব আর আমরা একটা আনন্দ হবে কথাটা আমি ক্লিয়ার হবে কথাটা ক্লিয়ার হবে না মানে বলতে চাচ্ছি এইগুলো আমার জীবনে স্মৃতি হয়ে থাকলো সবকিছু স্মৃতি হয়ে থাকছে আমাদের ব্লগ মানেই তো একটা স্মৃতি চল চলো আবার প্রীতি কন্টিনিউ করবে আমি হয়তো খুনতি ঘুটেছি মা সবার জন্য গিফট তাড়াতাড়ি আসছে সবার গিফট খুব তাড়াতাড়ি আসছে ব্লগ গুলো দেখো তাহলে জানতে পারবে আমি যেটা বলতে যাচ্ছিলাম তুমিও শোনো মা দেখো আজকে যে প্রথম রান্নাটা করেছি এটা তো আমার জীবনের একটা স্মৃতি বারেবারে বলছি সেই কথাটা কিন্তু মা সম্পূর্ণটাই আমাকে শিখিয়ে দিয়েছে খুন্তি ধরে নাড়ানোটাও শিখিয়ে দিয়েছে লবণ কতটা দিতে হবে সেটাও শিখিয়ে দিয়েছে এতটা দিলে ভালো হয় তো নেক্সট বার আমিও চাইব আমি পুরো বলি একা রান্না করব অল দ্য বেস্ট খেয়ে যাচ্ছ আমার নামে সুনাম করো খুব সুন্দর দেখেছিস বোন তুই তাই বলে বারবার ছেড়ে না যে বোন রান্না করে খাও ওভার একটু এর জন্য দাদা ধরবো কিন্তু বাহার থেকে রুটি তো বসা বাজার এই রুটি কি খাও রে বোন না কোনো রে আমি নরমাল জীবন যাপন করি সাড়ে দুটোর সময় তোর দিদি বাড়ি তোর দিদি বাড়ি দাদা ভাই চাই দিদিরা আসবে আর বউগুলার ওই দিদির জামাইবুড়া সবাই ও জামাই তো আসতে পারে না ডাউনলোড করুন তো ইউটিউব ভিডিও উপভোগ করুন আর অনেক টাকা আয় করুন তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।